হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা আমার সাথে আগে থেকে আছেন তাদেরকে থ্যাংক ইউ সো ভেরি মাচ। তো আজকে আমি শেয়ার করব নানুবাড়ি ব্লগের লাস্ট পার্ট, পার্ট থ্রি, সেইটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমরা রেডি হয়ে বের হয়ে গেছি, আজকে সকালে ঘুরতে যাব। কালকে বৃষ্টির কারণে আমরা ঘুরতে পারিনি, তো আজকে আমরা সাঁওতাল পাড়ায় যাব। আর আমার সাথে আমার ছোট বোনের দুইটা ফ্রেন্ড আছে, এলিজা আর আইভি। সো আমরা রেডি হয়ে গেছি, কিন্তু আজকে খুবই রোদ, এই জন্য আমরা সাদা গাড়ি করছি আর বৃষ্টিও আসতে পারে। তো আমরা বের হয়ে যাব আর তোমাদের সাথে শেয়ার করব যে এখানে যে আমরা কি কি করব। আমরা যাওয়ার জন্য যে ভ্যানটা ঠিক করেছিলাম সেটা আসতে দেরি হচ্ছিল, আর এখানে আবার টিপ টিপ বৃষ্টিও শুরু হয়ে গেছে। তো এই জন্য আমরা একটু আশেপাশে ঘুরছিলাম। তো এই ঘোরাঘুরির সময় কিছু ফুটেজ আপনাদের সাথে এখন শেয়ার করছি। তো আমাদের ভ্যান চলে এসেছে, আমরা সাঁওতাল পাড়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখানে তেমন কোনো উদ্দেশ্য নয়, তবে তাদের জীবনযাত্রাটা একটু আমাদের চেয়ে আলাদা, সেটা হয়তো বা আমরা উপভোগ করি কিংবা গ্রামের মধ্যে ঘুরতে পছন্দ করি, সে কারণেই বলা যেতে পারে যে এখানে যাচ্ছি। তো অনেক অনেক দিন আগে এসেছিলাম এইদিকে, তারপরে অনেক দিন থেকে আর আসা হয়নি। যেহেতু আমার সাথে কিছু নতুন গেস্ট আসছে, এই জন্য আমরা মনে করলাম যে কেন নয় এবার আমরা এখান থেকে ঘুরে আসতে পারি। সো এখানে আসার পরে ভ্যানালা আমাদের সাথে যেতে চাচ্ছিল না, কারণ কাঁচা রাস্তা, খুবই খারাপ অবস্থা রাস্তার। তো এখান থেকে আমরা দুইজন মেয়েকে নিলাম আমাদের সামনে গাইড করার জন্য এবং আমাদেরকে মানে চীনায় নিয়ে যাওয়ার জন্য। তারপরে আমরা সামনের দিকে এগোলাম। সাঁওতালদের জীবনযাত্রাটা একটু ইন্টারেস্টিং, আমাদের চেয়ে একটু আলাদা। তাদের কিন্তু মাতৃপ্রধান পরিবার হয়, তো সংসারের মাই প্রধান, মা পরিবারের সকল দায়িত্ব কর্তব্য পালন করে থাকে। তো এখানকার বেশিরভাগ মেয়েরাই কর্মজীবী হয়, বাসায় কেউ বসে থাকে না। আমাদের এখানে আসার কথা ছিল বিকালবেলা, মানে গতকাল বিকালবেলা। তো গতকাল তো বৃষ্টি হওয়ার কারণে, মানে আগের যে পর্বটা আমি দেখিয়েছি সেখানে বৃষ্টি হওয়ার কারণে আমরা আসতে পারিনি। তো পরের দিন সকালবেলা আমরা এসেছি। তো এখানে আসার পরে আমরা খুব আপসেট হয়ে গেলাম যে এখানে তেমন কাউকে পাওয়া গেল না, সবাই কাজে চলে গিয়েছে, তারা বাসায় কেউ ছিল না। তো যাই হোক, এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে আমরা সামনের দিকে আগালাম। সামনের দিকে একটা বিল ছিল, তো ওই বিলের উদ্দেশ্যে আমরা সামনে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। অনেক দূর হাঁটতে হাঁটতে আমাদের পুরা পা ব্যথার মতো অবস্থা, তো এই কারণে আমরা আবার এখানে কিছুক্ষণের জন্য বসলাম, বসে আবার হাঁটা দিলাম। তো যেতে যেতে একটা আম বাগান পড়েছিল, এই জায়গাটা অনেক সুন্দর ছিল। তারপর আমরা এই জায়গাটায় আসলাম। এই স্পট থেকে ইন্ডিয়া বাংলাদেশের বর্ডারটা দেখা যায়। এরপরে ইন্ডিয়া শুরু হয়েছে, তো ইন্ডিয়াতে বন্যা ছিল তখন, তো আমাদের এদিকে বন্যাটা আসেনি, আমরা এখান থেকে দেখতে পাচ্ছিলাম বর্ডারটা। তো এখানে কিছু গাছ ছিল, কচুরিপানার গাছ, আমরা কয়েকটা ফুল নিলাম। হ্যাঁ হ্যাঁ, কচুরিপানার ফুলের নামটা আমার জানা নেই, যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই রঙটা আমার খুবই পছন্দ, এই জন্য এই রঙের আমি একটা শাড়িও বানিয়েছিলাম। তো যাওয়ার পথে আরও কিছু ফুল দেখতে পেলাম। যাই হোক, আমরা এখন চলে যাচ্ছি, আমরা যে উদ্দেশ্যে এসেছিলাম সেটার কিছুই হলো না, তারপরেও ঘুরতে ভালোই লাগলো। তো আমরা এখন সাঁওতাল পাড়া থেকে রওনা দিচ্ছি, এখান থেকে বের হয়ে গেলাম। এখানে আমরা বেশ অনেকক্ষণ সময় ছিলাম।
বাসায় এসে আমরা শাওয়ার নিয়ে লাঞ্চ করে দেন ব্যাগ প্যাক করলাম, কারণ আজকে যেহেতু বিকালবেলা আমাদের যাওয়ার কথা। সো সব কিছু রেডি করতে করতে আবার একটু দেরি হয়ে যাবে, আরও যা যা জিনিসপত্র ছিল সেগুলো গুছিয়ে নেয়া, আর এই তো কিছু কিছু জিনিস আমরা সাথে করে নিয়ে যাচ্ছি। এটা একটা পুরাতন হারিকেন যেগুলো এখন আর পাওয়া যায় না, তো কোনো সময় ট্রান্সফর্ম করা হবে তখন অবশ্যই শেয়ার করব যে ট্রান্সফর্ম করার পরে কেমন হলো। আর এটা একটা ওয়ালমেট যেটা মামির স্মৃতি হিসেবে আমরা নিয়ে যাচ্ছি, তো যাওয়ার আগে আমরা মামির সাথে একটা ছবি তুলব না তা কি হয়, কারণ মামি এতদিন আমাদেরকে এত আদর যত্ন খাওয়ান দাওয়ান করাইলো। তো মামির সাথে ছবি তুলে তারপরে আমরা সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, আমার খালা মামি আর যারা সবাই আছে। ফাইনালি সবাই আমাদেরকে বিদায় দেওয়ার জন্য চলে এসেছে। বাইরে যাওয়ার সময় খুব খুব খারাপ লাগছিল, কারণ অনেক অনেক স্মৃতি নিয়ে যাচ্ছি আর অনেক দিন পরে এসেছিলাম। নানু বাসায় এসে অনেক মজা করলাম, আম্মু একটু ইমোশনাল হয়ে গেছিলো যাওয়ার সময়। তো সবাই আমরা উঠে পড়লাম গাড়িতে আর সবাইকে বাই বাই করে চলে যাচ্ছি। আর যাওয়ার সময় অনেক কিছু মনে পড়ছিল যেতে যেতে। আলহামদুলিল্লাহ এবার নানু বাসায় এসে অনেক মজা করেছি। তো এই তিন দিন থাকার মধ্যে কি কি করলাম, অনেক মজা করলাম, কোথায় ঘুরলাম সেগুলোই বারবার মনে হচ্ছিলো রাস্তায় যেতে যেতে। পুরো রাস্তাটাই আমার মানে এই তিন দিনের কথাই মনে হচ্ছিল। তো আজকের ব্লগটা এ পর্যন্তই, সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ব্লগটা এখানে শেষ করি। আল্লাহ হাফেজ।